তোমরা সবাই প্রস্তুতি নিয়ে ক্লাসটা দেখবে, আর ক্লাস শেষ হলে তোমরা কিন্তু প্রতিদিনের মতো হোমওয়ার্কটা মেসেঞ্জারে দিয়ে দেবে। তো আশা রাখি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। আর আজকে তোমাদেরকে আমি শেখাবো হচ্ছে ওয়ার্ড মেকিং এন্ড মিনিং। তোমাদের সামনে কি পরীক্ষা? সেমিস্টার পরীক্ষা। আর সেই সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের জন্য আমি একটা শর্ট সাজেশন তৈরি করেছি। সেই শর্ট সাজেশনের আলোকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আর এই শর্ট সাজেশনের উপর ভিত্তি করে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে। তো আশা রাখি তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রথমে ওয়ার্ড মেকিং এন্ড মিনিং, অর্থাৎ আমি একটু লেটার লেটার দিয়ে কিভাবে ওয়ার্ড লিখতে হয় এবং কিভাবে এর অর্থ লিখতে হয়। তাহলে দেখো আমি প্রথমে লিখছি এ। প্রথমে কি লিখছি এটা বলো তো, এটা লেটার নাম কি? এ। লেটারটার নাম কি? এ। এ ফর আমরা কি শিখিয়েছিলাম বলো তো, তোমাদের কি মনে আছে এ ফর আমরা কি শিখিয়েছিলাম? এ ফর অ্যাপল, এ ডাবল পি এল ই অ্যাপল। অ্যাপল মানে কি? আপেল। সরিয়া হয়ে তারে পে ল আপেল। তাহলে দেখো আমরা এরপর কি লিখলাম? এ ফল লিখলাম আপেল। অ্যাপল, এ ফর অ্যাপল, এ ডবল পি এল ই অ্যাপল। অ্যাপল মানে আপেল। সরিয়া পয়েকারে পে ল আপেল। তারপরে দেখো আমি আবার কি লিখবো, যেহেতু আমি পে দিয়ে দুটি শব্দ শিখবো, যেহেতু আমরা কি করব, আমি এ দিয়ে আর লিখছি এস। এ ডাবল এস, এস এস মানে গাধা। গাধা গা করে ধা, গাধা। তাহলে দেখো এ ফর আমরা দুটি শব্দ লিখলাম না, এ ফর অ্যাপল, অ্যাপল মানে আপেল, এ ফর এস, এস মানে গাধা। তারপরে দেখো এর পরে আমরা কি দেবো? বি। দেখো বি ফর আমরা কি শিখিয়েছিলাম তোমাদের, তোমাদের কি মনে আছে? বি ফর আমরা বুক শিখিয়েছিলাম। বি ডাবল ও কে বুক, বুক মানে কি? বই। ব রসই, বই। তারপরে দেখো বুক ফর বি ফর আমরা আর একটা লিখবো, সেটা কি? বল। বি তারপরে দেখো আমরা কি শিখবো কি? সি ফর। দেখো সি ফর, সি ফর ক্যাট। সিফর কি কি শিখিয়েছিলাম তোমাদেরকে? তোমরা যেগুলো পারো সেগুলো শিখবে, সমস্যা নাই। সি ও ডাব্লিউ কাউ, কাউ মানে গরু। গ অসংখ্য বায়ু শিকারে গরু। তারপরে দেখো সিফর, সিফর কার, সি এ আর কার, কার মানে গাড়ি। গাড়ি গাড়ি বায়ু শিকারে ট্রি, গাড়ি। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা সি এ থেকে সি পর্যন্ত লিখলাম। আমি আবার বলছি এ ফর অ্যাপল, এ ডাবল পি এল ই অ্যাপল, অ্যাপল মানে আপেল। সরিয়া কয়েকটা প্লেন বা আপেল। এ ফর এস, এ ডাবল এস, এস এস মানে গাধা। কয়েকটা গা ধায়াকারে ধা, গাধা। বি ফর গু, বি ডাবল ও কে বা বি ও কে, গুক মানে বই। গ অশ্বই, বই। বি ফর বল, বি এ ডাবল এল বা
L L double L ball 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 C for cow C O W cow cow মানে গরু গ বসানো রয়েছে সেখানে রু গরু C for car C A R car car মানে গাড়ি 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 রয়েছে সেখানে ডি গাড়ি তো প্রিয় শিক্ষার্থী দেখো আমি যে লিখলাম এটা মাত্র কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আসবে তো তোমরা সবাই ক্লাসগুলো সুন্দরভাবে করবে দেখো A for apple আমি আবার বলছি A double P L E apple apple মানে আপেল A double P L E apple apple মানে আপেল শুনে আপেল পেল না আপেল A for S A double S S S মানে গাধা 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 B for book B double O K book book মানে বই ব রস্যই বই C for B for ball B A double L ball ball মানে বল C for cow C O W cow cow মানে গরু C for car car মানে গাড়ি C A R car car মানে গাড়ি তো প্রিয় শিক্ষার্থী আমি A থেকে C পর্যন্ত তোমাদেরকে ফরম্যাটিং এন্ড ফিলিং করালাম এই পড়াগুলো কিন্তু প্রথম সেমিস্টারের উপর ভিত্তি করে করানো হচ্ছে তো আশা রাখি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসের হোমওয়ার্ক কি করবে মেসেজারে দিয়ে দিবে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে হোমওয়ার্ক কিন্তু তোমরা অবশ্যই এটা লিখে মেসেজারে পাঠাবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ।